ছয় শ্রেণীর নারী রয়েছে যারা মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। আমাদের এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দাসত্ব, তার গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আল্লাহ সৃজন করেছেন তার আনুগত্য দাসত্ব করার জন্য। কিন্তু সে আনুগত্য দাসত্ব থেকে বান্দা যখন ফিরে থাকে, তখন সে বান্দা আল্লাহর গোলামি না করলে সে তো জান্নাতি হতে পারে না। নারীরাও আল্লাহর বান্দি, তাদেরকেও ইসলামিক রুলস ফলো করে চলতে হবে। যদি না চলে তাহলে অবশ্যই সে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে জাহান্নামি হবে। নাম্বার ওয়ান, যে নারী চুল খোলা রেখে বাহিরে ঘোরাফেরা করে, চুলটা হেফাজতে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আদম আলাইহিসসালামকে আল্লাহ যখন সৃজন করলেন, এরপরে আল্লাহ বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃজন করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সামনে যখন হাওয়াকে রাখলেন, তখন তার মাথায় চুল ছিল না। চুলটা না থাকার পরে অতটা সুন্দর লাগছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দিয়ে হাওয়া আলাইহিসসালামের মাথায় চুল দিয়ে দিলেন। এই যে চুলটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়ে সৌন্দর্য বর্ধন করলেন। এই চুল সুন্দর করে হেফাজতে রাখতে হবে। চুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস একজন নারীর জন্য। এটা মানে রেশমি চুল খোলা বাতাসে উড়াবে, এটা নিষেধ করা হয়েছে একজন নারীর জন্য। এটা কখনো করা তার জন্য উচিত নয়। এই কাজটা করলে সে জাহান্নামি হয়ে যাবে। দুই নম্বরে, স্বামীকে সম্মান না করে স্বামীর মুখের ওপরে কথা বলা। কিছু নারী আছে স্বামীকে ইনসাল্ট করে, কটূক্তি করে, অপমান করে, অপদস্থ করে। স্বামীর সাথে সুসম্পর্ক না রেখে স্বামীকে যেন শত্রু মনে করে, কথায় কথায় স্বামীকে স্বামীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। একজন নারী সে তো কওয়ামিতি না, আনুগত্যশীলা হবে। আর রিজালু কওয়ামুনা আলা নিসা, একজন পুরুষ হবে কর্তৃত্বশীল, নারী হবে আনুগত্যশীলা। পুরুষ কর্তৃত্ব করবে এটি স্বাভাবিক, আর নারী আনুগত্যশীলা হবে। কিন্তু নারী যদি কর্তৃত্ব করতে চায়, আনুগত্যশীল বানাতে চায় পুরুষকে, এটা আল্লাহর সিস্টেমের বিপরীত, কোরআন এর আয়াতের বিপরীত। এ কাজ যে নারী করবে, পুরুষকে সম্মান করবে না, স্বামীকে সম্মান করবে না, স্বামীর মুখের উপরে কথা বলে, স্বামীকে কষ্ট দেয়, এই নারী জাহান্নামি হয়ে যাবে। স্বামীকে বাদ দিয়ে যে পর পুরুষের সাথে হাসি তামাশা লিপ্ত হয়, এমন কিছু নারী সমাজে দেখতে পাওয়া যায়। স্বামীর সাথে সুসম্পর্ক নেই, স্বামী কোনো কাজ করলে, কোনো অর্ডার করলে সে তার আগ্রহ প্রকাশ করে না। কিন্তু যদি দেবর কোনো কাজে কথা বলে তাহলে দেবরের কাজে আগ্রহ প্রকাশ করে। কথায় আছে, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। এই যে কিছু ভাবিদের যে এই ধরনের কথা শোনা যায়, মুখে বুলি আওড়ায়, এই ধরনের কথা একেবারে নিন্দনীয়, গর্হিত কাজ। আল্লাহ নবী বলেছেন, দেবর তো এমন যে মৃত্যুতুল্য, মৃত্যুকে যেমন করে ভয় করা উচিত মানুষ ভয় করে, দেবরকে ঠিক তেমনি করে ভয় করবে। দেবর মৃত্যুতুল্য, অথচ দেবরের সাথে অনেক ভাবির সুসম্পর্ক আছে, স্বামীর সঙ্গে নেই। স্বামীর সাথে সুসম্পর্ক রাখেন, এই নারীগুলো জাহান্নামি হবে। চতুর্থ নম্বরে, অপবিত্র হতে পবিত্র হতে, অর্থাৎ অপবিত্র যখন কোনো নারী থাকে, গোসল ফরজ হয়, তখন সে পবিত্র হতে লেট করে, লেন্দি করে, দেরি করে। যারা পবিত্র হতে আগ্রহ প্রকাশ করে না, দেরি করে আয়, তারা পবিত্র হতে চায়, এটা একেবারেই খারাপ কাজ। এ সমস্ত নারীরা অহেতুক, যারা দেরি করে, অলসতা করে, এই সমস্ত নারীরা পবিত্রতার দিকে বেখেয়াল থাকার কারণে তারা জাহান্নামে চলে যাবে। মিথ্যা কসম খায়, গীবতের চর্চা করে। আল্লাহ নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জেনার চাইতো মারাত্মক। জেনার গোনা সহজেই আল্লাহর কাছে মাফ পাওয়া যেতে পারে তোবা করলে, কিন্তু গীবত যেহেতু বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য গীবত থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, পরনিন্দা থেকে ফিরে থাকতে হবে। যে মিথ্যা কসম খায়, মিথ্যা এত খারাপ জঘন্যতম একটা পাপ, যে আল কিযবু মুযুনুব বলা হয়েছে, সকল পাপের মূল যেটা, মা যেটা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। যারা মিথ্যা কথা বলে তারা জাহান্নামী হবে, যারা গীবত করে তারা জাহান্নামী। এবং নাম্বার সিক্স, হিংসা যে সমস্ত নারীদের অন্তরে বাসা বেঁধেছে, এবং যারা উপকার করে মানুষকে খোঁটা দেয়, এই সমস্ত নারী যারা সমাজে আছে তারা জাহান্নামি হয়ে যাবে। তাহলে কোনো নারীকেই হিংসা করা যাবে না, গীবতের চর্চা করা যাবে না, অপবিত্র থেকে দ্রুত পবিত্র হতে হবে। স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে যে হাসি তামাশা করে, এটা কখনো করা উচিত নয়। স্বামীকে সম্মান করতে হবে, এবং চুল খোলা রেখে বাইরে যাওয়া যাবে না।
আল্লাহ আমাদেরকে দিন বুঝে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।